গুনা কাউকে জানানো নিষেধ, গুনার কথা কাউকে বলা নিষেধ, বন্ধুকেও কোনোদিন গুনার কথা বলবা না, এমনকি নিজের স্ত্রীর কাছেও কোনোদিন নিজের গুনার কথা বলবা না। আজকে যাকে আপন মনে করে তুমি তোমার গুনার কথাটা তুমি তাকে শোনাইবা, দুনিয়াতে সে যদি তোমাকে বিপদে নাও ফেলায়, কিয়ামতের ময়দানে সেই আপন মানুষটা তোমাকে বিপদে ফেলায় দিবে। বলবে মালিক, ও মালিক, কেমন করে তুমি তারে জান্নাত দেও, আমি তো জানি সে এই গুনাহ করছে, আমারে নিজের মুখে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে তুই কি ভুলটা করলি, দুনিয়াতে আমি আল্লাহ তোর গুনাহটা লুকায় রাখলাম, কিন্তু তুই তোর গুনাহ লুকাই রাখতে পারলি না, আমি আল্লাহ কাউকে জানাই নেই, কিন্তু তোর গুনাহ তুই মানুষকে জানায় দিছো, আজকে যারে জানাইছো সে তোরে আটকায় দিছে। সে বলতেছে, আল্লাহ সে কেমনে জান্নাতে যায়, সে তো এই গুনাহ করছে। এজন্য বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ, এজন্য কাউকে গুনার কথা বলা নিষেধ। শুধুমাত্র গুনার কথা বলবো কার কাছে, একটু জোরে আওয়াজ দিয়া বলো কার কাছে, দিলে দিলে শুধু বলো, মালিক আমি জীবনে বহু নামাজ আমি কাজা করেছি গো মালিক, মসজিদের মিনার থেকে তুমি আমাকে বারবার ডাকছ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি বন্ধুদের নিয়া মসজিদের পার দিয়া কত চলে গেলাম, আল্লাহ তুমি বড়, তুমি বড়, এই আওয়াজ আমার কানে একবার দুইবার না, দৈনিক পাঁচবার আমার কানে এই আওয়াজটা পড়ছে। এরপরও আমি বন্ধুদের সাথে চলে গেছি, আল্লাহ এখন আমার বুঝ হয়েছে আমি বহুত বড় অন্যায় করেছি, বহুত বড় অপরাধ করেছি। সেদিন মালিক তোমাকে বারবার ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল, কে তোরে মসজিদের পাশ দিয়া বাজারে নিয়ে গেল, অথচ আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছি, বান্দা যাইস না, আয়, আমি আল্লাহ বড়, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, তোর ব্যবসা বড় নয়, আমি আল্লাহ বড়, তোর দুনিয়ার কাম বড় নয়, এইভাবে আমি বারবার তোমাকে ডাকছি, তোমাকে ডাকছি। এজন্য যেই যুবক কোনো এক মাহফিলে বৈশা দিলটা নরম করে দিলে দিলে শুধু আল্লাহরে কয়, আল্লাহ জীবনে যা নামাজ সারছি আর তওবা করলাম, আর সামনের জীবনে আর একক তো নামাজও সারমু না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الرشاد درود الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अकुसा में जुमला अंबिया मुक्तदी थे और विहा तुम मुक्तदा, मुक्तदी थे और विहा तुम मुक्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे अल्प समय एकटु आवाज दिया जिकिर करी, राजी आछि सबाई इंशाल्लाह। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজার চর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন তালুকদার সাহেব, সভাপতি অত্র মসজিদ, প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান খান, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম, মাহফিল পরিচালনায় মুফতি বেলাল হোসেন উসমানী ইমাম ও খতিব অত্র মসজিদ, আমার ভাইরা মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, যুবক ভাইরা একটু বসে যান, যে যেখানে আসেন সময় খুবই কম, লম্বা সময় দেওয়ার কোনোই অবকাশ নাই, বহু দূরে যেতে হবে আমাকে। নাসুর বান্দা ছোট ভাই মিঠুন আসতেই হবে, আসতেই হবে। আমি বলছিলাম যে বারবার যে ঈদের পরে করো, ঈদের পরে করো, তারপরেও আপনাদের যুবকদের অনেক পীড়াপিড়িতে আসলাম, এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনেন, যে যেখানে আসেন একটু দ্রুত চলে আসেন। মুয়াজ্জজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ বলেন, কিন্তু যারা ঈমান আনবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জিন্দিগির সবগুলি গুনাহ তওবার খাতিরে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তওবার দ্বারা আল্লাহ পাক তওবাকারীর গুনাহকে যে পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ নেকি বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবার পাওয়ার দেখছেন যুবক, একটু কথাটা বোঝার চেষ্টা করো। জীবনে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করে ফেলেছি, বহু নামাজ কাজা দিয়েছি, বহু বালেগ হওয়ার পর থেকে হয়তো এখন পর্যন্ত হিসাব করলে অনেক নামাজ কাজা, কিন্তু আল্লাহ পাক তোমাকে কি দয়ার বাণী শুনাইতেছেন শোনো। এখনো যদি দিলে দিলে বলি আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, আল্লাহ পাক বলেন আমি তোমার এই তওবার উপরে এত খুশি, এতদিন নামাজ কাজা করায় বা নামাজ ছাড়ায় যা গুনাহ হয়েছিল এই সবগুলি গুনারে আমি নেকি বানায় দিলাম।
জোরে কর না সুবহানাল্লাহ। গোনা নেকি হয়ে যায় তওবার দ্বারা, গোনা কি হয়ে যায় জোরে কর, গোনা নেকি হয়ে যায়। তাহলে যে মানুষের যত গোনা, যার যত বেশি গোনা, সে যদি তওবা করে তার তত বেশি নেকি হয়ে যায়। গোনা যার যত বেশি, যদি সে খাটি দিলে তওবা করে ফেলতে পারে কোনো মাহফিলে, যে আল্লাহ ভুল করেছি মালিক আর করবো না, আল্লাহ এত খুশি হয়। যত গোনা ছিল, যে পরিমাণ গোনা ছিল, এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এত বড় খুশখবর তওবাকারীর জন্য, এত বড় খুশখবর তওবাকারীর জন্য। এজন্য তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ওলির খাতায় উঠে দেয়। ওলির খাতায় উঠে যায় কেন? কারণ তওবার দ্বারা তার আমল নামায় কোনো গোনা নাই, কত নেকি আছে বলে, হ্যাঁ অবশ্যই নেকি আছে, গোনা যা ছিল তা নেকি হয়ে গেছে, গোনা যা ছিল তা নেকি হয়ে গেছে। এজন্য আমল নামায় কোনো গোনা নাই, শুধু নেকি আর নেকি তওবার কারণে। এজন্য আল্লাহ একজন তওবাকারীর, সে যে বয়সের হোক, আল্লাহ সাথে সাথে তার নাম ওলির দপ্তরে উঠিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক এত বড় খুশখবর শুনাইছেন তওবাকারীর জন্য। এজন্যই যুবক, দুনিয়াতে সব কাজে সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, যে কোনো জায়গায় যাওয়ার দের কথা নিলে সময় লাগে, প্রবাসে যেতে চাইলেও সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজের, যুবক একটা কাজে শুধু সময় লাগে না, সেটা হলো আল্লাহর ওলি হইতে সময় লাগে না। এই জায়গায় বসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু যেই মাত্র দিলে দিলে তওবা করলাম, সাথে সাথে আল্লাহ পাক আমার নাম উঠে দিলেন ওলির খাতায়। বসার আগে আমি ছিলাম গুনাহগার, তওবা করার খাতিরে আমার নাম হয়ে গেল ওলির খাতায়। এজন্য আমার বাইরা বন্ধুরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, কার কোন দিন মালাকুল মৌত হাজির হয় কেউ জানি না। হে যুবক, কে তোমাকে গ্যারান্টি দিল বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি হায়াত পাইবা, চুলদারি তোমার পাকবে, একদিন তুমি বৃদ্ধ বয়সে মসজিদে আইসা নামাজ ধরবা, এতটুকু গ্যারান্টি তোমাকে কে দিল? একটু ডান দিকে তাকাও, দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রয়েছে, বাম দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে, একটু যদি তুমি সামনের দিকে তাকাও দেখবা কত চুল, কত দাড়ি, কাঁচা চুলের মানুষ চোখের সামনে কবরে শুয়ে রয়েছে। অতএব তওবা করার, দেরি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও আমরা কেউ জানি না, এমনও বহু খবর আমার আপনার কানে আসে। রে যুবক, সন্ধ্যার সময় একসাথে কথা বলছি, একসাথে গল্প করেছি, গভীর রাত্রে তার মৃত্যুর সংবাদ। অতএব তওবা করতে আর দেরি করা যাবে না, তওবা দেরি করার বিষয় না, তওবা হলো তাড়াতাড়ি করার বিষয়। এজন্য মনে রাখবা, একটু একটু দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করো। ভাইরা বন্ধুরা, যেই মানুষটা তওবা করে, তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন, নাম ছিল তওবার আগে গুনাহগার, তওবার দ্বারা হয়ে গেল আল্লাহর ওলি। তওবা করতে এমপির কাছে যেতে হয় না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না, তওবা করতে চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবা করতে আল্লাহর গোরখানায় কাবার কেউ ধরা লাগে না, তওবা করতে আমার গুনাহ কাউকে শুনাইতে হয় না, কারো কাছে গিয়ে গুনার কথা স্বীকার কইরা তওবা করতে হয় না। এমনকি শরীয়তের বিধান হলো গুনাহ কাউকে জানানো নিষেধ, গুনার কথা কাউকে বলা নিষেধ,
বন্ধুকেও কোনোদিন গুনার কথা বলবা না, এমনকি নিজের স্ত্রীর কাছেও কোনোদিন নিজের গুনার কথা বলবা না। আজকে যাকে আপন মনে করে তুমি তোমার গুনার কথাটা তুমি তাকে শোনাইবা, দুনিয়াতে সে যদি তোমাকে বিপদে নাও ফেলায়, কিয়ামতের ময়দানে সেই আপন মানুষটা তোমাকে বিপদে ফেলায় দিবে। বলবে মালিক, ও মালিক কেমন করে তুমি তারে জান্নাত দেও, আমি তো জানি সে এই গুনাহ করছে, আমার নিজের মুখে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবি, বান্দারে তুই কি ভুলটা করলি, দুনিয়াতে আমি আল্লাহ তোর গুনাহটা লুকায় রাখলাম কিন্তু তুই তোর গুনাহ লুকাই রাখতে পারলি না, আমি আল্লাহ কাউকে জানাই নেই কিন্তু তোর গুনাহ তুই মানুষকে জানায় দিছো, আজকে যারে জানাইছো সে তোরে আটকায় দিছে। সে বলতেছে আল্লাহ সে কেমনে জান্নাতে যায়, সে তো এই গুনাহ করছে। এজন্য বিপদ কঠিন থেকে কঠিন বিপদ, এজন্য কাউকে গুনার কথা বলা নিষেধ। শুধুমাত্র গুনার কথা বলবো কার কাছে, একটু জোরে আওয়াজ দিয়া বলো কার কাছে। দিলে দিলে শুধু বলো, মালিক আমি জীবনে বহু নামাজ আমি কাজা করেছি গো মালিক, মসজিদের মিনার থেকে তুমি আমাকে বারবার ডাকছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি বন্ধুদের নিয়া মসজিদের পার দিয়া কত চলে গেলাম, আল্লাহ তুমি বড় তুমি বড়, এই আওয়াজ আমার কানে একবার দুইবার না, দৈনিক পাঁচবার আমার কানে এই আওয়াজটা পড়ছে। এরপরও আমি বন্ধুদের সাথে চলে গেছি, আল্লাহ এখন আমার বুঝ হয়েছে আমি বহুত বড় অন্যায় করেছি, বহুত বড় অপরাধ করেছি। সেদিন মালিক তোমাকে বারবার ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল, কে তোরে মসজিদের পাশ দিয়া বাজারে নিয়ে গেল, অথচ আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছি, বান্দা যাইস না আয়, আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড় তোর ব্যবসা বড় নয়, আমি আল্লাহ বড় তোর দুনিয়ার কাম বড় নয়, এইভাবে আমি বারবার তোমাকে ডাকছি তোমাকে ডাকছি। এজন্য যেই যুবক কোনো এক মাহফিলে বৈশা দিলটা নরম করে দিলে দিলে শুধু আল্লাহরে কয়, আল্লাহ জীবনে যা নামাজ সারছি আর তওবা করলাম, আর সামনের জীবনে আর একক তো নামাজও সারমু না, রব্বুল আলামিন জীবনে যত নামাজ সাইরে গুনাহ করছে এই গুনাহগুলির আল্লাহ খুশিতে নেকি বানায় দেয়। একটু জোরে আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইয়ে যিকরে খুদা দিল মে সদা রাখনে দিয়া কর, আর নকশে খুদা দিল মে জমা রাখনে দিয়া কর, ক্যা জানে হক ইসলাম হ্যায় কোই ফদলে এলাহি, হর ওয়াক্তে দরে কলবে খলা রাখনে দিয়া কর, মুর্শিদ কি নজর গাজে বসর সে না হতি হ্যায়, মুর্শিদ কি নজর গাজে বসর সে না হতি হ্যায়, ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায়, ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায়, দিল তোর কে দিল জোর দিয়া সবকা খুদা সে, ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যায়, ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যায়, একটু জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। একজন যুবকের মসজিদের সেজদা দেওয়া আর বৃদ্ধ মানুষের সেজদা দেওয়া দুইটা বেশ কম আছে, যুবক সেজদা দিয়া যত নেকি কামায় বৃদ্ধ বয়সে এত নেকি পাওয়া যায় না, কারণ যুবক তার সুযোগ ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ ছিল, যাত্রার গানের আয়োজনে যাওয়ার সুযোগ ছিল গুনাহ করার। এরপরও যেই যুবক গুনাহ করে না, আল্লাহর ভয়ে যেই যুবক গুনাহ করে না, আজান হলে তারে মসজিদে পাওয়া যায়, মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে ওলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়,
এই যুবক ওই যুবক, আল্লাহ বলেন যৌবনে এসে আমার তালিকায় ওলি, আর শুধু ওলি না তার উসিলায় আমি জমিন টিকায় রাখি। লাউলা মাশা ইকরুকা والشباب خشا والأطفال ردا والأنعام رتا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে জমিন ভালো করে শুন, কারণ জমিন আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। আলা কুল্লা ইয়াউমিন বাল আরদ ইস্তাজিনু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিন কয় মালিক আমি ওই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, ওই সুৎকুরের পায়ের বোঝা আমি জমিন আর কত সইব, আল্লাহ ওই জিনাকুরের পায়ের লোড আমি জমিন আর কত নিব, অহংকারের পায়ের বোঝা আমি কত সইব মালিক। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও আবদালিউ ইবনা আদম ফি কারি, ওই বেনামাজি নাফরমানটারে আমি জমিন গিলে ফেলি, ওরে হাঁটতে দিব না, ওরে দৌড়াইতে দিব না, ওরে আমি জমিন ধরে গিলে ফেলব। ও মালিক অনুমতি দাও সুতপুর ঘুষকুরকে আমি জমিন জমিনের উপর দিয়ে হাঁটার সুযোগ দেব না, আমি তাদেরকে গিলে ফেলি। আসবিরু ইলা বাতা আসবিরু, আমি ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব, আমি জমিন আর কতকাল গুনাগারের পায়ের বোঝা নিব। রব্বুল আলামিন তখন বলে জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ কথা বলবা না, এই মানুষকে তুমি গিলে ফেলতে চাও ধ্বংস করে দিতে চাও মেরে ফেলতে চাও জাননি, আমি আল্লাহ এই মানুষ জাতিকে বড় আদর করে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে, ফজরে সেজদা দেয় নাই, সামনে জোহরের রক্ত, আমার বান্দা জোহরের সময় গিয়া সেজদা দিলে ফজরের নামাজের গুনাহ আমি মাফ করে দিব, জোহরের নামাজ পড়ে নাই আসরের জন্য আমি আল্লাহ অপেক্ষা, আসরের নামাজে গিয়া সেজদা দিবে জোহর না পড়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এইভাবে রব্বুল আলামিন কয় জমিন থাম সাবধান, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ কোনো কথা বলবা না। এখনো জমিনের ভিতরে এমন কিছু বৃদ্ধ আছে, লাউলা আমার শাইক রক্কা, এখনো এমনও জমিনের ভিতরে এমনও কিছু বৃদ্ধ আছে যাদের চুলদারি সাদা হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে তার ব্যথা, রুকু করতে সেজদা কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, মসজিদে আসতে গেলে লাঠি বর দিয়ে আসতে হয়, এরপরও আমার বান্দা কষ্ট করে করে লাঠি বর দিয়া হলো মসজিদে হাজির হয়, কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয় তার ওই সেজদার দিকে তাকাইয়া আমি এই জমিন টিকায় রাখছি। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, চুরি ডাকাতিতে যায় না, জিনা বেবিচার করে না, ওই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকতে তারে পাওয়া যায়, এখনো তার মাথায় যৌবনে মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাঁড়িয়ে দেখা যায়। আল্লাহ বলেন কলিজার ভিতরে দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা জন্মায় না, বরং কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়,
ওই যুবকের দিকে তাকাইয়াও আমি এই জমিন টিকা রাখছি। একটু আওয়াজ দিয়া মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার হয় নাই, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য তওবার দাম আছে না নাই, আর একটু জোরে বলো আছে না নাই। ওই যুবক লাভ নবী বলেন লাওয়ার আকাল কাফি, লাওয়ার আকাল কাফি, সুযোগ ছিল যার গোনা করার, সুযোগ ছিল যার গোনা করার, শক্তিও ছিল যার গোনা করার, এরপরও যে সুযোগ পাওয়ার পরও গোনা করে না আল্লাহর ভয়ে। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে, আর একটু জোরে বলেন কার ভয়ে, সে আল্লাহর কি হয়ে যায়, অলি হয়ে যায়, সে কি হয়ে যায়। নবী বলেন লাওয়ার আ, লাওয়ার আ, তার চেয়ে বড় বুজুর্গ আর কে আছে, এর চেয়ে বড় পরহেজগারী আর কে আছে, এর চেয়ে বড় বিলায়াত কে আছে, কার আছে, এর চেয়ে বড় বুজুর্গি কার আছে, যার সুযোগ ছিল গুনাহ করার এরপরও আল্লাহর ভয় করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর বলি। যুবক যৌবনে পাগলামি করার সুযোগ ছিল, যৌবনে বন্ধুদের সাথে গান বাজনা আয়োজন করার সুযোগ ছিল, আজকে এই রাজার চরের বাইতুল আমান জামে মসজিদ এবং এই যুব সমাজ ধন্য আজকে এই যুবকদের বাপ মা, যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করেছে, অথচ তারা চাইলে এখানে একটা গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা, গানের আয়োজন করতে পারতো, একটা খেলাধুলার আয়োজন করতে পারতো, একজন গায়িকা নায়িকা আনতে পারতো, কিন্তু ধন্য আজকে ওই মা বাবা যাদের সন্তানরা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রসুল বলে যে যুবক যৌবনে সুযোগ তাকে তার গুনাহ করার, এরপরও আল্লাহর ভয়ে করে না, সে যৌবনেই আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কি ভাই, তাহলে মুরব্বীরা যুবকদেরকে ওয়াজ মাহফিলের দিকে, যুবকদেরকে নামাজের দিকে, যুবকদেরকে ভালো কাজের দিকে সবসময় আগায় দেওয়া দরকার আছে না নাই? যে সমাজের যুবকরা ভালো কাজে থাকে এই সমাজ ভালো হয়ে যায়, এই যেই সমাজের যুবকরা খারাপ দিকে যায় এই গোটা সমাজ খারাপ হয়ে যায়, ঠিক না? এজন্য আমার ভাই একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা কর। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরায়েলের একজন জলিলুল কদর পয়গম্বর হলেন হযরত মূসা, যিনি জমিনে বসে আল্লাহর সাথে হাজার হাজার বার, 4,500-এর উপরে তিনি আল্লাহর সাথে জমিনে বৈশা কথা বলছেন। এজন্য ওনার উপাধি হলো কালিমুল্লাহ, উপাধি হলো মুসা নবী জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, আর আমার আপনার নবী মেরাজে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে কথা কইছেন। সুবহানাল্লাহ, জোরে করুন না, আরো জোরে করুন না, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো মাঝে মাঝে আবদার করতেন, এমন কিছু আবদার করতেন যে আবদার আল্লাহ পাক মাঝে 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 আল্লাহ কুদরতি হাসিও হাসতেন। মুসা আলাইহিস সালাম কথা বলতেন পারেন কইয়া একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ একটা কথা কই, আল্লাহ কই কি কইব কও, আল্লাহ তুমি নারাজ হইও না, তুমি রাগ কইরো না, একটা কথা কইলাই আল্লাহ পাককে কও না কি কইবা, আল্লাহ আমি যদি খোদা হই আর তুমি যদি বান্দা হও তাহলে আমার কাছে কি চাইবা, কথাটা বুঝছেন আপনারা, আমি যদি খোদা হতাম আর তুমি যদি বান্দা হইতা তাহলে আমার কাছে তুমি কি চাইতা, প্রশ্নটা কেমন হইল না? আল্লাহ পাক কয় মুসা কি কইতেছো, হুশ আসেনি, বলে আল্লাহ আমার সব হুশ আছে ঠিকই কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, আমি জানতে চাই কোন জিনিসটা তোমার কাছে বেশি প্রিয়, কোনটা চাইতে হবে, তোমার মুখে শুনতে চাই, আমি যদি খোদা হতাম তুমি যদি বান্দা হইতা কি চাইতা। তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসে কয় আমি যদি এমনই যদি হইতো, এমন তো হবে না, এমনই যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মৌসা নবী কই মালিক আমিও পাইয়া গেছি, আমি তোমার কাছে কি চাইব, সুস্থতার নিয়ামত চাই, আল্লাহর মুখ থেকে বাইর করাইছে, সুবহানাল্লাহ।
এজন্য একজন মুসলমান একজন মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত, ঠিক কিনা? ধরে বলে সুস্থ যদি না থাকি তাহলে কোনো কিছুই ভালো লাগবে না, নামাজ পড়তেও ভালো লাগবে না। এজন্য সুস্থতা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহকে বলতেছেন, মালিক, এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কে, সবচেয়ে বড় গুনাহগার কে, একটু দেখতে মন চায়, আল্লাহ তুমি আমাকে একটু দেখাবানি। রব্বুল আলামিন কয়, মূসা, সবচেয়ে বড় নাফরমান তুমি দেখতে চাও, সবচেয়ে বড় গুনাহগার বুঝি তুমি দেখতে চাও? বলে হ্যাঁ মালিক। আল্লাহ বলেন, যাও তাহলে তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, তিন রাস্তার মোড়ে তুমি যায় দাঁড়াও, অমুক জায়গাটার মধ্যে দাঁড়াবা, দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, তার কোলে একটা শিশু বাচ্চা, ভালো করে চেহারাটা দেখে নিও, সেই হলো এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার। এই গোটা দুনিয়াতে এর থেকে বেশি আর কেউ গুনাহ করে নাই, হে যে পরিমাণ গুনাহ করছে। মূসা আলাইহিস সালাম ওই গুনাহগারকে দেখার জন্য এখানে যে দাঁড়াইছেন, তিন রাস্তার মোড়ে যে দেখেন যে হওয়া ঠিকই তো একটা লোক আসতেছে বাচ্চা কোলে নিয়ে। মূসা আলাইহিস সালাম কোনো কথা নাই, বার্তা নাই, পরিচয়ও দিলেন না, কে তিনিও জানতে চাইলেন না, তুমি কে, কি নাম তোমার, কোনো কথা নাই, শুধু চেহারাটা দেখছেন। হাই রে, এই লোকটা এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার, না জানি কী কী পরিমাণ গুনাহ করছে, আর না জানি কীরকম গুনাহ করছে। আল্লাহ আমারে বলছে এর থেকে বড় গুনাহগার আর জমিনে কেউ নাই। মূসা নবী তার চেহারাটা দেখে চলে আসছে, আইসা বাড়িতে আইসা বলতেছে, আল্লাহ সকালবেলা তো গুনাহগার দেখলাম, এবার বিকাল হয়ে গেছে, মন চায় এই জমিনে সবচেয়ে বড় বলিকে, সবচেয়ে বড় বুজুর্গকে, তোমার সবচেয়ে প্রিয়কে, তাকেও একটু দেখতে মন চায়। আল্লাহ সকালে দাঁড়াইছো, ওখানে যেয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন আসতেছে, তার কোলেও বাচ্চা। মূসা নবী আবার ওই জায়গায় তিনি যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় তিনি দেখতেছেন ওই দিক থেকে যেই মানুষটা আসতেছে, জগতের সবচেয়ে বড় অলি হইয়া সে আর কেউ নয়, সকালবেলা যেই মানুষটা সবচেয়ে বড় গুনাহগার হয়ে গেছে, বিকালেই সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে। সুবহানাল্লাহ। মূসা নবী কই, মালিক, বুঝি নাই গো মালিক, কিছুই বুঝি নাই, তোমার কুদরতের খেলা কিছুই বুঝি নাই। আল্লাহ সকালবেলা ছিল যে সবচেয়ে বড় গুনাহগার, বিকাল বেলা হয়ে গেল সবচেয়ে বড় বলি, কেমনে হলো কিভাবে হলো আল্লাহ তুমি একটু বুঝেই বানি। রব্বুল আলামিন তখন বলেন, মূসা রে আমার বান্দা, গুনার কোথায় ইয়াদ কইরা তোবার নিয়তে শিশু বাচ্চাটারে কুলে নিয়া, তার অবুজ নিষ্পাপ বাচ্চাটারে কুলে নিয়া জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা দিছে, পাহাড়ের নির্জন জঙ্গলে যায়া আমি আল্লাহর কাছে তওবা করবে। শিশু বাচ্চা কাটিকে নিয়ে রওনা দিছে, জঙ্গলের ভিতরে ঢুকলো, বাচ্চাটা কয়, আব্বু এত বড় পাহাড় গো আব্বা, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয়, হো বাবা, পাহাড়ের চেয়েও বড় আছে। কি আছে কই? পাহাড়ের চেয়ে বড় হলো এই জমিন, জমিনের কোনো শেষ নাই। কয়, বাবা জমিনের চেয়েও বড় কিছু আছে নাকি? কয়, আছে পানি, মাটির চেয়েও পানির পরিমাণ বেশি। কয়, বাবা পানির চেয়েও পরিমাণে বেশি কিছু আছে নাকি? বাচ্চারা যখন কুলে বইয়া বাবারে এইরকম প্রশ্ন করে, তখন বাবা চোখের পানি বইছে, কয়, বাবা পানির চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ, আমি একটু আল্লাহর কাছে তওবা করব। কারণ মালিক বলেছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি আমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, কারণ তোমার গুনাহ যত যেই পরিমাণ আমার রহমত এর চেয়েও বেশি। অতএব বাবা শোনো, তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চেয়েও বেশি, আমি একটু আল্লাহর কাছে হাত উঠে দোয়া করব বাবা, আর তুমি বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা আমিন বলবো, কারণ আমার এই জিব্বা না পাক, আমার এই হাত না পাক, আমার বডি না পাক, কিন্তু তোমার এই জিব্বাটা পাক, তুমি তো নিষ্পাপ, তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই,
বাবার জন্য তুমি আমিন কয়ে সুপারিশ করবা। আল্লাহ পাক বলে, রে মূসা যখনই আমার বান্দা এরকম ভাবে তওবার নিয়তে কান্না শুরু করে দিয়েছে, তখনই তার বাবার কান্না দেখে অবুজ বাচ্চাটাও ঠোঁট ভাঙ্গে ভাঙ্গে কান্দে আর কয় আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করবানি। ওই শিশু বাচ্চাটার কান্না দেখা মাত্র আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। ওই শিশু বাচ্চাটা সে নিষ্পাপ, তার কান্না দেখে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে রে মূসা। তখন আমি শুধু তার গুনাহ মাফ করেছি তা না, বরং তার গুনাগুলাকে নেকি বানাইয়া জগতের সকল ওলিদের সর্দার বানাইয়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। বলুন তো, সকালবেলা গুনাহগার বিকালে আল্লাহর ওলি যত তাড়াতাড়ি হওয়া যায় পৃথিবীতে আর কোনো কাম এত তাড়াতাড়ি হওয়া যায়, এত তাড়াতাড়ি হওয়া যায় সম্ভব না। এমনকি বসার আগে ওই জায়গায় এই মাহফিলে বসার আগে গুনাহগার, আর বসে দিলে দিলে তওবা করার দ্বারা তার নাম ওলির খাতায়। যুরাকুন আল্লাহু আকবার, কেউ জানবে না, কেউ শুনবে না, তারপর আল্লাহ মাফ করে দেয়। মূসা আলাইহিস সালাম একদিন আবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হইব, জান্নাতে আমার বন্ধু কে হবে? রব্বুল আলামিন বলে, তোমার বন্ধু জান্নাতে কে হবে এটা তুমি দেখতে চাও, জানতে চাও? মূসা নবী, আল্লাহ আমি তার একটু দেখতে চাই, দুনিয়াতেই আমি আমার বন্ধুর একটু দেখতে চাই কে জান্নাতে আমার বন্ধু হবে। আল্লাহ পাক বলে, যাও অমুক এলাকার অমুক বাজারে একজন ব্যবসায়ী আছে, কিসের ব্যবসা করে? কষাই, সে গোশত বেচে, ওই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা আলাইহিস সালাম কয়, মালিক আমি এত বড় পয়গম্বর, কষাই আমার বন্ধু বলে হ, আল্লাহ একটু নামটা বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে চাই। একজন কষাই হয়ে আসে, কেমন করে নবীর বন্ধু হয়ে গেল, কি তার নেক আমল, একটু আমার দেখতে মন চায়। রব্বুল আলামিন তারা বললেন, ঠিক আছে, তার ঠিকানা হলো এই, নাম হলো এই। মূসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া মুসাফির বেশে তিনি বের হয়ে গেলেন, যাইয়া তিনি ওই বাজারে লোকটারে পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন, নামে মানুষে মিলে গেল। মূসা নবী এইবার নিজের পরিচয় দেন না, তিনি যে বনি ইসরাইলের পয়গম্বর মূসা এই পরিচয় তিনি দিলেন না, না দিয়ে তারে বলতেছেন, বাইরে আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে রাত কাটাতে চাই, আপনি আমার আপনার বাড়িতে মেহমান হিসাবে নিবেন নি। সাথে সাথে লোকটা খুশি হয়ে বলতেছে, অবশ্যই আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন, কারণ মেহমানের কদর আমার নবী বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইয়ুকরিম দাইফা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবী বলেন, কেউ যদি তার রিজিকের ভিতরে ইনকামের মধ্যে বরকত বেশি চায়, সে যেন বেশি বেশি মেহমানদারি করে। ছোট্ট ব্যবসা করো, ছোট্ট চাকুরি করো যুবক, যদি তুমি তোমার কামাইয়ের ভিতরে রুজির ভিতরে বেশি বরকত চাও। বরকত বোঝানো যায় না, বরকত সব সময় ওয়াজ করে বোঝানো যায় না, বরকত এটা বোঝার বিষয়, বোঝানোর বিষয় না, বোঝার বিষয়। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ অল্প রুজির ভিতরে বরকত বাড়ায় দেয়, যেই মানুষটা মেহমানদারি বেশি বেশি করে। আমরা মনে করি মেহমানদারি করলে সম্পদ কমে,
কিন্তু নবী বলেন মেহমানদারি বেশি করলে সম্পদ বাড়ে। আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? জোরে বলেন না, আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? আল্লাহ নবীর কথা। আমরা মনে করি আমার বাড়িতে কাউকে খাওয়াইলে এটা কমলো, এটা তো কমলো না, কিন্তু রসুল কয় না, তুমি যদি কাউরে তোমার ঘরে খাওয়াও এটা বাড়লো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই লোক বলতেছে ঠিক আছে আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন, যাইয়া মুসা আলাইহিস সালাম ঢোকা মাত্রই দেখেন লোকটা খাতের মধ্যে খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। সবার আগে ডুইকেই সে বিবির কাছেও গেল না, সন্তানের রুমেও ঢুকলো না, সবার আগে একটা ঘরে যেয়ে ঢুকলো। যেই ঘরে যেই রুমের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, যেই বৃদ্ধা মহিলা বিছানায় পড়া, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে। ওই বৃদ্ধা মহিলাটাকে হাতে করে নিজের কোলে নিল, কোলে নিয়া এইভাবে দেখা যায় মা মা কয়া হাতে আনা খাবার সবার আগে মাকে খাওয়াইল। আল্লাহর পয়গম্বর মুসা তিনি সবগুলি আমল তার লক্ষ্য করেন, কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল। মুসা নবী তিনি যায় দেখেন ওই মা ওই বৃদ্ধা মাকে সে কুলে উঠে খাওয়াইল, এমনকি গোশতের টুকরাটা একটু শক্ত হওয়ার কারণে শিশুকালে আমরা যেমন গোশত খাইতে চাইলে খাইতে পারতাম না, মা মুখের মধ্যে গোশতটা নিয়া নিজের দাঁত দিয়ে সেটাকে নরম করে আমার মুখে তুলে দিত। আল্লাহর পয়গম্বর মুসা দেখেন সন্তানও আজকে গোশতের টুকরাটা নিজের মুখে নিয়া নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে গোশতটারে নরম করে মার মুখে তুলে দিতেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন, আর তিনি দেখেন তার শিশু বাচ্চাগুলি তার পায়ের কাছে আইসা কান্না শুরু করেছে। আব্বু পেটের খোদায় বাঁচি না গো বাবা, সারাদিন কিছু খাই নাই, আব্বা আমাদেরকে খানা দেন। তখন বাবা ছেলেদের লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাগুলি বাবার পায়ের কাছে এসে কান্না শুরু করে দেয়ার কয় আব্বু পেটের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না গো বাবা, আমাদেরকে খানা দেন। বাবা সন্তানদের মাথায় হাত বুলায় আদর করে চুমু দিয়া কয় আব্বু একটু পরে, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই, তারপরে তোমাদেরকে খানা দিব। মুসা নবী আল্লাহর পয়গম্বর সবগুলি কথা শুনতেছেন, আর তিনি সবগুলি দেখতেছেন আর বলতেছেন বাইরে এই বাচ্চাগুলি কার বলে? বাচ্চাগুলি আমার। এই মহিলা কে? কয় আমার মা। বাচ্চাগুলিরে তুমি খানা দিলা না কেন? আমি আমার মাকে আগে খানা খাওয়াই, এরপরে আমার সন্তানকে খানা দিই, এরপরে আমি নিজে খাই,
এরপরে বিবি খায়ে ভাইরা বন্ধুরা মায়ার নবী মুসা পয়গম্বর তখন বলতেছেন ভাই এইভাবে বাচ্চাগুলিরে আগে তুমি খানা দেও না, আগে খানা দেও তুমি তোমার মাকে, বলো না এই আমলটা জীবনে কতদিন যাবৎ চালাইছো, আগে মাকে খানা দেও এরপরে সন্তানকে এরপরে নিজে খাও। যুবক চোখের পানি মুছে আর কই মুসাফির, আজকে চল্লিশ বছর যাবৎ আমি এই আমল করি এবং আমি আমার মালিকের কাছে দোয়া করি, মালিক যেন এই আমল করতে করতে আমাকে কবরের ডাক দেয়। মৌসা নবী কই ভাই মাকে তুমি আগে খানা দাও, এটা তো আমার আল্লাহর নির্দেশ। ইয়াসআলুনাক মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ পাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় সবার আগে টাকা পয়সা খরচ করবে। আমি আল্লাহ জবাব দিয়া জানাইয়া দিই, তুমি জবাব দিও না, আমি জানাই দিই তুমি মানুষে জানাই দাও, তার টাকা তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। সিদ্ধান্তটা কার? একটু জোরে আওয়াজ দিয়া বলো কার? আল্লাহ বলে না খাবা তুমি আগে না, আগে মা খানা খাইলো কিনা বাবা খানা খাইলো কিনা এটা তুমি আগে দেখো। পকেটে টাকা আছে রে যুবক, তুমি ঔষধ কিনবা, তোমারটা আগে নয় সন্তানেরটাও আগে নয়, আগে মার ঔষধ বাবার ঔষধ আগে কিনো, কাপড় কিনার আগে নিজেরটাও আগে নয়, আগে দেখো বাপ মার কাপড় চোপড় লাগবে কিনা। পকেটে টাকা আসলে যখনই তুমি খরচ করবা, আল্লাহ পাকের আদেশ হলো এই টাকা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। মৌসা নবী বলতেছে ভাই তুমি তোমার মাকে এইভাবে নিজে কুলে নিয়ে নিভাবে গোস্তরে নরম কইরা চাবায়া চাবায়া মারে খাওয়াইতেছ, আর তোমার মা বীর বীর করে কি যেন দোয়া করতেছে একটু আমাকে শোনাই বানি। যুবক বলতেছে মুসাফির আমার আম্মা দুইটা দোয়া করেন সব সময়, একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি দুনিয়ায়, আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। মুসা নবী তখন বলেন কোন দোয়া একটু বলো। মায়ের দোয়া করে আল্লাহ আমার সন্তানের রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও, আল্লাহ আমার সন্তানের রুজির ভিতরে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও, এই দোয়াটা আমি পাইয়া গেছি, ছোট্ট একটা ব্যবসা করি কিন্তু এর ভিতরে এই পরিমাণ বরকত আল্লাহ দিছে, আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ কোনো পাওনা পায় না, আমি সর্বদিক দিয়ে খুশি, সব দিক দিয়ে আমি খুশি, দুনিয়ার জীবনে আমি বড় শান্তিতে আছি মার দোয়ার কারণে। আরেকটা মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানকে মুসা নবীর বন্ধু বানাইও। ও মুসাফির আমি জানি না এই দোয়াটা কেমনে কবুল হবে, আমি একজন সাধারণ কোষাই আর কই মুসা নবী, আমার মা এটা কেমন দোয়া করে আমার বুঝে আসে না। এই কথা বলতে মুসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি পড়ে, টান দিয়ার লোকটারে বুকে জড়ায় দুইরে কান দে আর কই ভাই রে আয় আমার বুকে, আয় আয় আমার বুকে, আয় তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমি হলাম বনি ইসরাইলের নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে, আমি আসেছি মুসাফির বেশে তোমার আমলটা জানার জন্য, কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো আমার বুঝ হয়ে গেছে, মার খেদমত করার কারণে মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে সাধারণ একজন ব্যবসায়ী হওয়ার পরও জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হিসাবে কবুল করেছে। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে যাদের বাপ মা দুনিয়া আছে বাপ মার সেবা করে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতেও সফল আখেরাতেও সফল, যারা দুনিয়া বাপ মা পাইয়া বাপ মারে খুশি রেখে চলে বাপ মার দোয়া নিয়ে চলে এরা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল, আর যারা মারে বাবারে কষ্ট দেয় বাপ মার কথা মতো চলে না এরা দুনিয়াতেও ব্যর্থ আখেরাতেও ব্যর্থ। এমন একজন সন্তান আমার এই মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য মার নামে
একজন ভাই একটা হাজার টাকা দিবেন এমন কে আছে? নগদ নগদ বাবার নামে একজন সন্তান সবার আগে, সবার আগে একজন ভাই নগদ। হুজুর আমি ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দিলাম। লন লন আপনারা লোক বাইরুন, লোক বাইরুন মসজিদ আল্লাহর ঘরের জন্য। আসেন আমার সাথে হাতটা মিলাই যান। আল্লাহ আল্লাহ তোমার